কোচধারাবকে আজকের পর্বে দেখা যায় কথা অগ্নি বাড়ির সবাই মিলে অঙ্কিতকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় পরের দিন সকালবেলা কথা অগ্নির জন্য খাটার উপর ধুতি পাঞ্জাবি রেখে বাইরে চলে যান এরপর অগ্নি ঘুম থেকে উঠে দেখে খাটের উপর ধুতি পাঞ্জাবি সেটা দেখে বলে দেওয়া পাঞ্জাবি আমি কিছুতেই পরব না সেই মধ্যে কথা অগ্নিকে বলে ছোটবেলায় কোনো পুজোর কোনো স্মৃতি আপনার মনে আছে তাহলে আজ এই ধুতি পাঞ্জাবি বরুন হয়তো মায়ের কোনো কথা মনে পড়ে যেতে পারে তারপর অগ্নি রাজি হয় ধুতি পাঞ্জাবি পড়তে এরপর অগ্নি ধুতি পাঞ্জাবি পড়তে নাচেয়ালা হয়ে যায় সেটা কথা দরজার বাইরে থেকে দেখতে পেয়ে বলে কোনো সাহায্য লাগবে অগ্নি বলে কোনো দরকার কিন্তু কথা কোনো কথা না শুনে ঘরে ঢুকে অগ্নিকে ধুতি পরিয়ে দেয় আর এই সমস্ত কিছু দরজার বাইরে থেকে তিমির অঙ্কি তার প্রত্যয় লক্ষ্য করে এরপর অগ্নি কথাকে বলে আমার ঘড়িটা বাথরুম থেকে নিয়ে আয় আর কথা সেখান থেকে চলে গেলে অগ্নি কথার জন্য খাটের উপর একটা রেখে সেখান চলে যায় কথা এসে সেই থেকে খুব খুশি হয়ে যায় ওদিকে স্বপন চায় শশীভূষণ বলে আমি চাকরি ছেড়ে রিটায়ার করছি এখন এখান থেকে আমি দেশের বাড়িতে চলে যাব। তখন রেনু বলে আপনি আমাদের সাথে এখানে থেকে যান স্বপন চার বলে তা হয় না গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে আমি আছি এই বলে সেখান থেকে চলে যায় এই মুহূর্তে তিমি শশী কি হয়েছে শশী সেই কথাটা তিনিকে মন খারাপ করে বললে কথা বলে আমি এক্ষুনি জবা ফুলের চা করে আনছি মন ভালো হয়ে যাবে তারপর লেখা কথাকে বলে আমাদের পরিবারের প্রথা আছে দশমীর তিন মাসে আলপনা দেওয়ার আগে তো বড় বৌদি দিত কিন্তু আমরা তো কেউ বড় বৌদির মতন সুন্দর আলপনা দিতে পারতাম না আর যদি বড় বৌদি সব মনে থাকতো তাহলে হয়তো কথা বলে মায়ের একদিন সব মনে পড়ে যাবে তারপর মা আবার সুন্দর আলপনা দেবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন